প্রথম পদ এ ইকুয়াল টু কত 29 সাধারণত ডি সমান কি হবে বলতো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ 25 মাইনাস 29 কত মাইনাস 4 মাইনাস 4 ঠিক আছে কি আচ্ছা ধরি পদ সংখ্যা n আমরা ধরে নিলাম পদ সংখ্যা n এটা আমরা ধরে নিলাম তো n তম পদ সমান কত হবে অতএব n তম পদ n তম পদ কত হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d ঠিক আছে স্যার আচ্ছা n তম পদ বলতে আমরা কোনটাকে বুঝি লাস্টের যে পদটা সেটা শেষ পদটা তাহলে এটা ইকুয়াল টু মাইনাস 23 এখন এই সমীকরণটা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে আমরা n এর মানটা পাবো এর মান কত 29 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মানটা কত মাইনাস 4 সমান মাইনাস 23 বুঝতে পারছো আচ্ছা দেখো 29 মাইনাস 4 দিয়ে এটাকে গুণ করলে এখানে প্লাস হবে না এখানে মাইনাস হবে মাইনাস 4n প্লাস 4 সমান মাইনাস 23 মাইনাস 4 দিয়ে গুণ করলাম মাইনাস 4 দিয়ে n কে গুণ করলে মাইনাস 4n মাইনাস মাইনাসে প্লাস 4 হ্যাঁ 1 দিয়ে 4 কে গুণ করলে 4 হয় আচ্ছা দেখো 29 আর 4 কত 33 মাইনাস 4n সমান কত মাইনাস 23 বা মাইনাস 4n সমান কত হবে পক্ষান্তর করে নিই মাইনাস 23 মাইনাস 33 33টাকে পক্ষান্তর করে নিলাম তাই না তাহলে মাইনাস 4n সমান কত হয় মাইনাস 56 56 মাইনাস মাইনাস কাটা গেল তাহলে n সমান কত হচ্ছে 56 বাই 4 4 14 56 অতএব n সমান কত 14 তাহলে n এর মানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা সমষ্টি নির্ণয় করব নাকি অতএব সমষ্টি s সমান কত সূত্রটা কি বলতো n বাই 2 ইন্টু 2a প্লাস 2a প্লাস n মাইনাস 1 সরি ভুল হয়ে গেল হ্যাঁ n মাইনাস 1 ইন্টু d এটা কিন্তু প্লাস চিহ্ন ঠিক আছে এইখানে একটা আচ্ছা দেখো এটা প্লাস চিহ্ন তো আমরা এখন মান বসাই n এর মান আমরা কত পাইলাম 14 2 ইন্টু এর মান কত 29 n এর মান হলো 14 মাইনাস 1 ইন্টু d এর মানটা কত ছিল মাইনাস 4 ঠিক আছে না মানগুলো সব বসাইলাম আচ্ছা 14 বাই 2 29 দুগুণ কত হয় 58 14 আর 1 এ বিয়োগ করলে কত হয় 13 13 ইনটু মাইনাস 4 আচ্ছা 14 বাই 2 মাইনাস 4 13 52 মাইনাস কেন হলো আচ্ছা এই যে মাইনাস আর এই প্লাসে মাইনাস 14 বাই 2 ইনটু এটা বিয়োগ করলে কত হয় 6 হয় 6 না 58 থেকে 52 বাদ দিলে 6 একটা তিন তিন চোদ্দ কত ৪২ তাহলে সমষ্টি আমাদের কত ৪২ এটাই আনসার দশ নম্বর অঙ্কটা দেখো কোন সমান্তর ধারার ১২ তম পদ ৭৭ হলে এর প্রথম ২৩টি পদ ২৩ ২৩টি পদের সমষ্টি কত তাহলে আমরা ধরি এখানে ধরি প্রথম পদ ধরি এ ঠিক আছে সাধারণ অন্তর ধরি ডি এগুলো ধরলাম আমরা ঠিক আছে এগুলো কোনো কিছু দেওয়া নেই আমরা ধরে নিলাম তাহলে ১২তম পদ কত হবে ১২তম পদ অতএব ১২তম পদ এ প্লাস ১২ মাইনাস ১ ইনটু ডি বুঝতে পারছো ১২ মাইনাস কেন হবে এর এর পরিবর্তে ১২ রাইট তাহলে কত হচ্ছে এ প্লাস ১২ থেকে ১ বিয়োগ করলে কত হয় ১১ ডি আচ্ছা এখন বলছে যে ১২তম পদ হলো ৭৭ ১২তম পদ কত ৭৭ তার মানে এটা ইকুয়াল টু ৭৭ এটা ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি ৭৭ বুঝতে পারছো আমরা লিখে দিতে পারি এ প্লাস ১১ ডি সমান ৭৭ ক্লিয়ার আচ্ছা বলছে প্রথম ২৩টি পদের সমষ্টি কত প্রথম ২৩টি পদের সমষ্টি এস সমষ্টি মানে কি এস এস ২৩ দিই আমি ২৩ আচ্ছা এস এন মানে এন টি পদের সমষ্টি কত বলো এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ২৩টি পদের সমষ্টি কী হবে এন এর জায়গায় কত বসবে ২৩ এন পদের সমষ্টি যদি এটা হয় তাহলে আমার ২৩টি পদের সমষ্টি কত হয় এন এর জায়গায় কত বসবে ২৩ বসবে না তাহলে এই যে ২৩ বাই ২ টু এ প্লাস ২৩ মাইনাস ওয়ান ইন্টু ডি
বুঝুন এই জিনিসটা, এন টি পদের সমষ্টি যদি এটা হয় তাহলে তেইশটি পদের সমষ্টি এটা। এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করব, তেইশ বাই দুই, হ্যাঁ, টু এ প্লাস তেইশ থেকে এক বিয়োগ করলে কত হয়? বাইশ ডি, ঠিক আছে। তেইশ বাই দুই, এখানে টু কমন নাও, টু কমন নিলে কত হয়? এ প্লাস এগারো ডি, ঠিক আছে। আচ্ছা, তেইশ বাই দুই গুণন, আচ্ছা না এখানে টু আর টু কাটা, এই টু আর এই টু কাটা, এটা নিচের এটা উপর, তাহলে থাকে কত? তেইশ গুণন এ প্লাস এগারো ডি, তেইশ গুণন, এখন এ প্লাস এগারোটির মান কত দেখো, এখানে দেওয়া আছে, এই যে এ প্লাস এগারোটির মান কত? সাতাত্তর, সাতাত্তর নাকি? তাহলে এই জায়গায় আমি এইটার পরিবর্তে বসাবো সেভেন্টি সেভেন। এখন এই তেইশ আর সাতাত্তর গুণ করলে সতেরোশো একাত্তর, সতেরোশো একাত্তর, এইটা আমাদের আনসার। বুঝতে পারছো কোনো সমস্যা আছে? না স্যার।